তো আগামীকাল দেশের 9 কোটি কৃষকদের অ্যাকাউন্টে যে এইট ইনস্টলমেন্ট রয়েছে কিষাণ সম্মান নিধির 2000 টাকা তাদের অ্যাকাউন্টে যাবে। তবে দেশ জুড়ে এর আগে যে 7টা ইনস্টলমেন্ট রয়েছে বাকি কৃষকরা পাচ্ছিলেন, পশ্চিমবঙ্গের কৃষকদের অ্যাকাউন্টে সে টাকা যাচ্ছিল না। যেহেতু প্রায় 34 লক্ষ কৃষক পিএম কিষাণের যে পোর্টাল রয়েছে ওয়েবসাইটে সেখানে তারা অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু তাদের ডেটটা যেখানে ব্যাংক অ্যাকাউন্ট আধার নম্বর তাদের অ্যাড্রেস সেটা ভেরিফাই হয়ে রাজ্য থেকে আসেনি, তাই তারা অ্যাকাউন্টে পাচ্ছিলেন না। এখন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রায় 7 লাখ থেকে বেশি কৃষকদের অ্যাকাউন্ট ভেরিফাই করে দেওয়া হয়েছে। এই 7 লাখ কৃষক আগামীকাল 11টার সময় তাদের অ্যাকাউন্টে 2000 টাকা ঢুকবে, যেটা হলো ফার্স্ট ইনস্টলমেন্ট পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য। কেন কি তারা এখন অব্দি পাচ্ছিলেন না, তারা এটা ফার্স্ট ইনস্টলমেন্ট তাদের অ্যাকাউন্টে আসবে। এখন অব্দি প্রায় 8টা ইনস্টলমেন্ট দেওয়া হয়েছে। আগামীকাল 9 কোটি কৃষক 19,000 কোটি টাকা যখন প্রধানমন্ত্রী ভার্চুয়াল কনফারেন্স করে রিলিজ করবেন, সেই 9 কোটি কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা যাবে। তবে পশ্চিমবঙ্গ থেকে যারা 24 লাখ অ্যাপ্লাই করেছেন তাদের মধ্যে 7 লাখ কৃষকদের অ্যাকাউন্ট ভেরিফাই এখন অব্দি করা হয়েছে, তাই এপ্রিল থেকে জুলাই মাসের যে ফার্স্ট ইনস্টলমেন্ট রয়েছে 2000 টাকা সেটা এই কৃষকদের অ্যাকাউন্টে যাবে। এটা মনে রাখতে হবে 6,000 টাকা করে কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ সম্মান নিধি প্রত্যেক কৃষকদের অ্যাকাউন্টে বছরে দেয়, 300 ইনস্টলমেন্ট 2,000 টাকা করে যায়। এই এই একটা ইনস্টলমেন্ট আগামীকাল যেটা যাচ্ছে কৃষকদের কাছে দায়িত্ব, তার মধ্যে প্রথম পশ্চিমবঙ্গের কৃষকরা পাবেন, যার মধ্যে 7 লাখ থেকে বেশি কৃষক রয়েছেন যাদের অ্যাকাউন্ট ভেরিফাই করে নেওয়া হয়েছে, এবং তাদের অ্যাকাউন্টে ফার্স্ট ইনস্টলমেন্ট তাদের জন্য আগামীকাল 2,000 টাকা তাদের অ্যাকাউন্টে যাবে। এটা কৃষি মন্ত্রক সূত্র থেকে আমরা জানতে পারছি। প্রধানমন্ত্রী 11টার সময় ভার্চুয়াল কনফারেন্স করবেন, তিনি কিছু কৃষকদের সঙ্গে ভার্চুয়ালি কথাও বলতে পারেন। ধন্যবাদ বিজেন্দ্র। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।